আমরা তো একটা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি। আজকের এই স্বাধীন বাঙালি কিংবা স্বাধীন বাংলাদেশি আমরা ঠিক কোন অবস্থান থেকে এসেছি বলতে পারবে? কিংবা এটিকে বলতে পারবে এই বাঙালি জাতির ইতিহাস আসলে কতটুকু সমৃদ্ধ? বা ঠিক কোন জায়গা থেকে যাত্রা শুরু করে আজকের এই অবস্থানে আমরা পৌঁছেছি? এই সবগুলো বিষয় নিয়ে একটি বিস্তর আলোচনা করেছেন সৈয়দ শামসুল হক। তার লেখা আমার পরিচয় কবিতার মধ্যে তিনি অত্যন্ত নিপুণভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এই কবিতাটি পড়ার মাধ্যমে আমরা একই সাথে কিন্তু নিজেদের পূর্বপুরুষদের পরিচয়, তাদের সাহসিকতার বর্ণনা এবং একই সাথে বাঙালি জাতির যে ঐতিহ্য সংস্কৃতি সেই বিষয়টিও কিন্তু আমরা দেখতে পাব। হাজার বছরের পথ চলার এই গল্পটি শুনতে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। কবি প্রথমেই বলছেন, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। বন্ধুরা, এখানে আলপথ হচ্ছে জমির সীমানার পথ, আর হাজার বছর চলছেন এটা বলতে বোঝানো হয়েছে এই যে বাঙালি জাতি বা বাঙালি সংস্কৃতি এটা যে হাজার বছরের পুরনো সেটি বোঝানোর জন্যই মূলত এখানে হাজার বছর চলি কথাটি ব্যবহার করা হয়েছে। তারপর বলা হচ্ছে, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। মূলত এই তেরো শত নদী কবিকে জিজ্ঞেস করছে যে কবি ঠিক কোন জায়গা থেকে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন। এবার কবি শুরু করবেন তার পরিচয় দেওয়া, মূলত যে বিষয়টি থেকেই এই কবিতার নামকরণ করা হয়েছে আমার পরিচয়। কবি বলছেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এখানে প্রতিটি লাইনেই কিন্তু আলাদা আলাদা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। যেমন প্রথমেই বলা হচ্ছে চর্যাপদের কথা। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদের পাণ্ডুলিপি উদ্ধার করেন। চর্যাপদের ভাষা হয়তো এখন আমাদের জন্য অতটাও বোধগম্য হবে না, 600 থেকে 1100 শতকের মধ্যে এই চর্যাপদের পদগুলো রচিত হয়েছিল। চর্যাপদের পদ রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন লুইপা, কানহোপা প্রমুখ। এই চর্যাপদের মধ্যে মূলত সেই সময়কার যে সাধারণ মানুষের জীবনযাপন সেগুলো ফুটে উঠেছিল। এরপর কবি বলছেন সৌদাগরের ডিঙার বহরের কথা। মূলত মঙ্গল কাব্যে চাঁদ সৌদাগরের বাণিজ্যের কথার উল্লেখ আছে। কবি মূলত আমাদের যে ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য সেটিকে তুলে ধরার জন্যই এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। তারপর বলা হচ্ছে কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে মহিপালের বিরুদ্ধে, যে ছিলেন একজন পাল রাজা, সেই মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে একটি বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহকে আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহে যে নেতা ছিলেন তিনি ছিলেন কৈবর্ত সম্প্রদায়ের লোক, তার নাম ছিল দিব্য বা দিবক। এবং শেষমেশ কবি বলছেন পালযুগ নামে চিত্রকলার থেকে, অর্থাৎ পালযুগ এবং চিত্রকলার কিন্তু একটি সম্পর্ক থাকবে। 750 খ্রিস্টাব্দে পালদের রাজত্ব শুরু হয়েছিল, তারপর 400 বছর তারা রাজত্ব করে। এই সময় শিল্প সাহিত্যের একটি অসামান্য বিকাশ সাধিত হয়েছিল। এই সময় কিন্তু চিত্রকলারও ব্যাপক উন্নতি হয়। মূলত কবি আমাদের শিল্পের যে সমৃদ্ধি সেটি বোঝানোর জন্যই কিন্তু পালযুগ এবং তার সাথে চিত্রকলার কথাটি উল্লেখ করেছেন। চলো তাহলে কবিতার পরবর্তী অংশে যাওয়া যাক। কবি বলছেন, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূইয়ার থেকে। এই চারটি লাইনের ব্যাখ্যা করি। প্রথমে বলা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহারের কথা। পাহাড়পুরের বৌদ্ধ বিহার বর্তমান নওগাঁ জেলায় বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। 1879 সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। এই বিশাল বিহার কিন্তু তৈরি করেছিলেন দ্বিতীয় পাল রাজা শ্রী ধর্মপাল দেব। এই পাহাড়পুর বিহারের আরেক নাম হচ্ছে সোমপুর বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার কিন্তু পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি বিহার। এটি কিন্তু আমাদের যে প্রত্নতাত্ত্বিক পরিচয় সেটি বহন করে। তারপর বলা হচ্ছে জোর বাংলার মন্দির বেদী থেকে।
বলা হচ্ছে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। মূলত এখানে চাপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট সোনা মসজিদের কথা বলা হয়েছে। ছোট সোনা মসজিদ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে, আর বড় সোনা মসজিদ ভারতের গৌড়ে অবস্থিত। হোসেন শাহের আমলে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মূলত অসাধারণ শিল্প সৌন্দর্য মণ্ডিত স্থাপত্যকর্ম হিসেবে কিন্তু এই সোনা মসজিদ অন্যতম। তারপর বলা হচ্ছে বারো ভূঁইয়ার কথা। যখন এই বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশের বেশ কিছু এলাকা তথা খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহট্টে যারা স্বাধীন জমিদার ছিলেন তাদের উত্থান ঘটে। 1575 সালে মোগল সম্রাট আকবর যখন বাংলা জয় করেন, তখন এই স্বাধীন জমিদার যারা ছিলেন ওই এলাকাগুলোতে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। তাদের নেতৃত্ব দেয় ইসা খাঁ এবং তারা কিন্তু মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। মূলত ইতিহাসে এরাই বারো ভূঁইয়া নামে পরিচিত ছিল। এদের দলে আরও ছিলেন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষ্মণ মাণিক্য প্রমুখ। এরপর কবি কি বলছেন, এসেছি বাঙালি আউল বাউল বাঁটির দেউল থেকে। দেউল শব্দের অর্থ হচ্ছে দেবালয়। তারপর বলছেন, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। তো এই অংশে কি বোঝানো হচ্ছে? তিনি বলছেন যে তিনি এসেছেন কমলার দিঘি আর মহুয়ার পালা থেকে। কমলার দিঘি আর মহুয়ার পালা হচ্ছে ময়মনসিংহ গীতিকার এক একটি পালা। তারপর তিনি বলছেন তিনি তিতুমির আর হাজি শরীয়ত থেকে এসেছেন। তিতুমির চব্বিশ পরগনা জেলার হায়দরপুর গ্রামে 1782 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম ছিল মীর নিসার আলী। তিনি অত্যাচারী ইংরেজ ও হিন্দু জমিদারগণের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন। আর এরপরেই আছে হাজি শরীয়তের কথা। হাজি শরীয়ত বলতে এখানে হাজি শরীয়তুল্লাহর কথা বলা হচ্ছে, যিনি মাদারীপুর জেলায় শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করেছিলেন এবং সেখান থেকে তিনি ধর্ম সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। তিনি মূলত ধর্মকে আশ্রয় করে যত রকম যত কুসংস্কার ছিল এগুলোর বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলনকে ফরায়েজি আন্দোলনও বলা হতো। এরপর তিনি আব্দুল ওহাব নামক এক ধর্ম সংস্কারকের মতাদর্শে বিশ্বাসী হয়ে ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনি ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছেন, একই সাথে তিনি অত্যাচারী শাসক, জমিদার, জোরদার এগুলো থেকেও মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করে গেছেন। এরপর বলা হচ্ছে গীতাঞ্জলি আর অগ্নিবীণার কথা। গীতাঞ্জলি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অগ্নিবীণা লিখেছেন কাজী নজরুল ইসলাম। মূলত বাঙালির সাহিত্যের প্রতি যে ঝোঁক এবং সাহিত্যের সুবর্ণ অতীত, সেই বিষয়টি তুলে ধরার জন্যই কিন্তু গীতাঞ্জলি আর অগ্নিবীণার কথা বলা হয়েছে। এরপর কবি বলছেন, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। বন্ধুরা, এখানে ক্ষুদিরাম আর সূর্য সেনের কথা বলা হলো। এই দুজনেই ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সক্রিয় হয়ে ওঠেন। তিনি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ভুলবশত দুজন ইংরেজ নারীকে হত্যা করে বসেন। ফলশ্রুতিতে 1908 সালের 11ই আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর হয়। তারপরে কিন্তু বলা হচ্ছে সূর্য সেনের কথা। সূর্য সেনকে মাস্টার দা সূর্য সেনও বলা হতো। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আজীবন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি সেটি বেশি দিন রক্ষা করতে পারেননি। 1934 সালে 12ই জানুয়ারি তারও ফাঁসি কার্যকর হয়। মূলত আমরা কিন্তু আজকের যে স্বাধীন বাঙালি হিসেবে বা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি, সেখানে কিন্তু এই ক্ষুদিরাম আর সূর্য সেনের মতো মানুষের তাদের বিপ্লবের এবং সাহসিকতার অবদান অনেক। এরপর বলা হচ্ছে জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল বলতে এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কথা এবং অবন ঠাকুর বলতে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। মূলত চিত্রকর্মে যে আমাদের একটি সুবর্ণ ইতিহাস রয়েছে এবং যারা তাদের তুলির আঁচড়ে একটি দেশ বা একটি জাতিকে তুলে ধরতে পারতেন, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। জয়নুল আবেদিন দেশজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমিতে তার বিপুল শিল্পকর্ম রচনা করেছেন। দুর্ভিক্ষতারিত জীবন ও জগতের ছবি এঁকে তিনি অসামান্য এক জীবন তৃষ্ণার পরিচয় দিয়েছেন। তাকে বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের পথিকৃত বলা হয়। অবন ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যে পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরও জন্মগ্রহণ করেন। তিনি যে শুধুমাত্র চিত্রশিল্পী ছিলেন তাই নয়, তিনি শিশু সাহিত্যিক হিসেবেও কিন্তু অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন।
তারপর বলা হচ্ছে রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। রাষ্ট্রভাষা লাল রাজপথ বলতে এখানে 1952 সালে আমাদের ভাষা আন্দোলনে প্রাণ বিসর্জন দেবার যে বিষয়টি সেটির কথা তুলে ধরা হয়েছে। যখন পাকিস্তান সরকার উর্দুকে আমাদের উপর রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চাইছিল, তখন আপামর বাঙালি 144 ধারা ভঙ্গ করে রাস্তায় নামে এবং রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন সংগ্রাম করে। আন্দোলনের এক পর্যায়ে পাকিস্তানি পুলিশ সেই আন্দোলনরত মিছিলে গুলি বর্ষণ করে এবং এতে প্রাণ হারায় সালাম, জব্বার, রফিক, বরকত সহ আরো অনেকে। বর্তমানে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। মূলত সেই 1952 সালের 21 ফেব্রুয়ারির ভাষার জন্য যে বলিদান, সেই বিষয়টির জন্যই বলা হচ্ছে রাষ্ট্রভাষা লাল রাজপথের কথা। এবং শেষমেশ বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কথা, যার বলিষ্ঠ নেতৃত্ব না থাকলে হয়তো আজকে আমরা একটি স্বাধীন দেশে বসবাস করতে পারতাম না। যার অসামান্য রাজনৈতিক দক্ষতা না থাকলে হয়তো বাংলাদেশ কোনোদিনই পাক হানাদার বাহিনীদের হটিয়ে একটি স্বাধীন দেশের জন্ম দিতে পারত না। এরপর বলা হচ্ছে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। আমরা কবিতার একদম শেষ পর্যায়ে আছি, যেখানে বলা হচ্ছে যে আজকের এই বাঙালি বা বাংলাদেশিরা জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে এসেছে। এখানে জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বজ্রকণ্ঠে হুঙ্কারের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের কথা, যে মুক্তিযুদ্ধের ফলেই আজকে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। এবং শেষমেশ বলা হচ্ছে যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। বলা হচ্ছে যে এতটা পথ যখন বাংলাদেশের মানুষ অতিক্রম করেছে, তখন তারা পেছনে তাদের চরণ চিহ্ন ফেলে এসেছে, যে চরণ চিহ্ন অনুসরণ করে হয়তো তার অনুসারীরা আজকের এই অবস্থানে পৌঁছাবে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এত দূর সে কোন প্রেরণায় এসেছিল। তখন তিনি বলছেন, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এবার কবি কিন্তু বাঙালি জাতির বীজ মন্ত্রটির কথা বলছেন। তিনি বলছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, অর্থাৎ মানুষই সেরা এবং মানুষই সবচেয়ে বড়, মানুষের উপরে কখনোই কোনো কিছুই থাকতে পারে না। এবং তিনি এই একসাথে থাকা, একসাথে বাঁচা কিংবা একসাথে থাকতে চাওয়ার যেই ভেতরের ইচ্ছেটি, সেটি দিয়েই মূলত তিনি চাইছেন যে তিনি সব বিভেদের রেখা মুছে দিবেন এবং একদিন না একদিন এই বিভেদের রেখা মুছে দিয়ে তিনি সাম্যের ছবি আঁকতে অবশ্যই সক্ষম হবেন। মূলত বাঙালির যে এই হাজার বছরের পথ চলা, এই হাজার বছরের পথ চলায় বিভিন্ন কিছু অতিক্রম করে আসতে হয়েছে এবং এই পথ চলার জন্য সে কিন্তু তার চরণ চিহ্ন ফেলে এসেছে, যেন তার অনুসারীরা পরবর্তীতে একদিন তাকে অনুসরণ করে আজকের এই অবস্থান পর্যন্ত আসতে পারে। কবি এখানে তার নিজের তথা বাংলাদেশের মানুষের পরিচয় সম্পর্কে একটি বিস্তর আলোচনা করেছেন। আশা করি কবিতাটি তোমরা সবাই বুঝতে পেরেছ। চলো তাহলে এবার এই কবিতার অনুশীলনী, যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সেগুলো সমাধান করা যাক। প্রথম প্রশ্নটি করা হয়েছে, আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা কত? আমার পরিচয় কবিতায় উল্লেখিত নদীর সংখ্যা হচ্ছে 1300টি। এরপর বলা হচ্ছে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদের অক্ষরগুলো বলতে কবি কি বুঝিয়েছেন? বলা হচ্ছে অতীত ঐতিহ্যের কথা, সাংস্কৃতিক রূপ, ঐতিহাসিক পটভূমি, নাকি সাংস্কৃতিক পরিচয়? সঠিক উত্তরটি হচ্ছে সাংস্কৃতিক পরিচয়। এরপর একটি উদ্দীপক করে ফেলি। উপমহাদেশে শাসন ব্যবস্থার ক্রমবিকাশ পড়াতে গিয়ে জনাব মোহাম্মদ কামরুজ্জামান ধারাবাহিকভাবে পাল, সেন, মোগল, পাঠান ইত্যাদি শাসক গোষ্ঠীর শাসনকাল ও শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময়কালে স্থাপত্যের নিদর্শন স্বরূপ বেশ কিছু বিষয়ের উল্লেখ করেন। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতায় সাদৃশ্য রয়েছে জাতিগত পরিচয়ের, ঐতিহাসিক পরিচয়ের, নাকি সাংস্কৃতিক বিবর্তন ধারার? নিচের কোন উত্তরটি সঠিক? মূলত উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতার জাতিগত, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক এই তিন রকম ক্ষেত্রেরই সাদৃশ্য রয়েছে। তাই বলা যায় উত্তর হচ্ছে ঘ, 1, 2 ও 3। এরপর বলা হচ্ছে এরূপ সাদৃশ্যের কারণ কি? এরূপ সাদৃশ্যের কারণ হচ্ছে সামগ্রিকতা বা বাঙালির এই যে একসাথে থাকার যে প্রবণতা সেটি। চলো এবার এই অধ্যায় থেকে পূর্ববর্তী বছরগুলোর এসএসসি পরীক্ষায় যে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলো এসেছিল সেগুলোর সমাধান করা যাক।
প্রথমে জ্ঞানমূলক অংশ নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ কে? বাংলাদেশে শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এরপরের প্রশ্নটি হচ্ছে চর্যাপদ কে আবিষ্কার করেন? বন্ধুরা, আমরা পড়েছিলাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেছিলেন। এবং শেষ প্রশ্নটি ছিল কৈবর্ত বিদ্রোহ কার বিরুদ্ধে হয়েছিল? কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা মহিপালের বিরুদ্ধে। এবার অনুধাবনমূলক অংশ নিয়ে আলোচনা করি। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে বলতে কি বোঝানো হয়েছে? মূলত এখানে জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং তার অকুতোভয় আচরণের যে দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছিলাম এবং যার দরুন আজকে আমরা একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারছি, সেই বিষয়টি কিন্তু বোঝানো হয়েছে। এবং এখানে আমি যে এসেছি বলতে নিজের আগমন, অর্থাৎ এই বাঙালি জাতি তথা বাংলাদেশিদের আগমনের যে বিষয়টি, সেটি যে জয় বাংলার বজ্রকণ্ঠ থেকেই এসেছে সেটি বোঝানো হয়েছে। এরপর বলা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কবি একথা বলেছেন কেন? মূলত কবি একথা বলেছেন যে বাঙালি জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তাদের কাছে মানুষই হচ্ছে সবার চেয়ে বড়। এখানে কোনো ধর্মের ভেদ নেই, এখানে কোনো বর্ণের ভেদ নেই, এখানে কেউ কাউকে গোত্র নিয়ে, জাত কুল নিয়ে কখনো হেয় করে না, কখনো ছোট করে না, বংশ পরিচয় কিংবা একে অন্যের উপর শ্রেষ্ঠত্বের বড়াই করে না। তারা বিশ্বাস করে যে এখানে মানুষই হচ্ছে সবচেয়ে বড় সত্য, এখানে মানুষই সবচেয়ে বড় এবং এই মানুষগুলো একসাথে মিলেমিশে থাকে। মূলত এ কারণেই কবি এই কথা বলেছেন। এরপরে প্রশ্নটি হচ্ছে কবি বারো ভূঁইয়াদের প্রসঙ্গ এনেছেন কেন? বন্ধুরা, আমরা কিন্তু পড়েছিলাম বারো ভূঁইয়া কারা ছিলেন। বারো ভূঁইয়া ছিলেন কিছু স্বাধীন জমিদার যারা মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ওই সময় পাঠান কর্ণাটি বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়েছিল। তখন কিছু স্বাধীন জমিদারের উত্থান ঘটে, তারা একটি ঐক্যবদ্ধ জোট গঠন করে। তাদের নেতা ছিলেন ঈসা খাঁ, মূলত তাদেরকে বারো ভূঁইয়া বলা হতো। তাদের মধ্যে আরো কয়েকজন ছিলেন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, লক্ষণ মাণিক্য প্রমুখ। এবং শেষ প্রশ্নটি হচ্ছে বাঙালি জাতির বীজ মন্ত্র বলতে কবি কি বুঝিয়েছেন? বন্ধুরা, আমরা কিন্তু কবিতায় পড়েছিলাম বাঙালি জাতির বীজ মন্ত্রটি ছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। অর্থাৎ বাঙালি এই যে এতটা পথ অতিক্রম করেছে, এই এতটা পথ অতিক্রম করার পিছনে তার কোন প্রেরণা কাজ করেছিল বা কেনই বা তিনি এলেন বা কিভাবে তিনি এলেন, এই প্রশ্নগুলোর উত্তরে কবি বলেছিলেন যে বাঙালি জাতির বীজ মন্ত্র হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবং এই নীতিতে বিশ্বাস করেই এতটা পথ বাঙালি জাতি তথা বাংলাদেশি মানুষেরা হেঁটে এসেছে। চলো এবার অনুশীলনী সৃজনশীল প্রশ্নটি সমাধান করা যাক। প্রথমেই উদ্দীপকটি দেখি। ইংরেজ শাসকদের কাছ থেকে উপমহাদেশের মুক্তির জন্য মহাত্মা গান্ধী একসময় এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন, নানাভাবে তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিক ফসল স্বদেশী আন্দোলন, অহিংস আন্দোলন ইত্যাদি। কালের বিবর্তনে জন্ম পাকিস্তান ও ভারত নামক দুটি পৃথক রাষ্ট্রের এবং পরবর্তীকালে বাংলাদেশের। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি ছিল বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? দ্বিতীয় প্রশ্নটি ছিল আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, এ কথা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তৃতীয় প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি আমার পরিচয় কবিতার সাথে যেদিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকটি আমার পরিচয় কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়, যুক্তিসহ লেখো। চলো তাহলে উত্তরগুলো দেখে নেই। প্রথম প্রশ্নটি ছিল বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? বৌদ্ধবিহার বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। এই বৌদ্ধবিহার কিন্তু সোমপুর বিহার নামে পরিচিত এবং এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি বিহার। তৃতীয় প্রশ্নটি ছিল আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, এ কথা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, এ কথা দ্বারা কবি বাংলার সাংস্কৃতিক বিবর্তন ধারাকে বুঝিয়েছেন। আমার পরিচয় কবিতায় কবি গভীর মমতের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। কমলার দিঘি আর মহুয়ার পালা হচ্ছে ময়মনসিংহ গীতিকার দুটি পালা। এই পালাগুলোতে গ্রামীণ নরনারীর সহজ সরল প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে। এতে নারীর মূল্য, মর্যাদা, ব্যক্তিত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি বৈশিষ্ট্য প্রকাশমান।
এক অপূর্ব সুন্দরী বেদে কন্যা মহুয়ার সঙ্গে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের দুর্জয় প্রণয় কাহিনী অবলম্বনে মহুয়ার পালা রচিত হয়েছিল। মূলত বাঙালির সাহিত্যে যেই সুবর্ণ একটি ইতিহাস ছিল বা সুবিস্তর যে ইতিহাসটি ছিল সেটি তুলে ধরার জন্যই কিন্তু এখানে ময়মনসিংহ গীতিকার দুটি পালার কথা উল্লেখ করা হয়েছিল। একটি নাম হচ্ছে কমলার দিঘি, আরেকটি হচ্ছে মহুয়ার পালা। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এবার তৃতীয় প্রশ্নটিতে যাওয়া যাক। তৃতীয় প্রশ্নটি ছিল, উদ্দীপকটি আমার পরিচয় কবিতার সাথে যে দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। উদ্দীপকটি আমার পরিচয় কবিতায় প্রতিফলিত বিপ্লব বিদ্রোহের মতাদর্শের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। বন্ধুরা, 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে যখন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়, তখন কিন্তু বাংলার স্বাধীনতার যে শেষ সূর্য সেটি অস্তমিত যায়। এরপর 1857 সালে সিপাহী বিপ্লব, 1930 সালে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ এবং 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, এভাবে বছরের পর বছর কোনো না কোনো আন্দোলন, কোনো না কোনো সংগ্রাম চলে এসেছে। এভাবে ইতিহাসের নানান অধ্যায় পার করে নানা সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই যে স্বাধীনতা সেটি অর্জিত হয়েছে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে বিশ্বের বুকে একটি মর্যাদাবান জাতিরাষ্ট্র গঠনে এদেশের মানুষকে স্বদেশ প্রেমে জাগ্রত করতে মহাত্মা গান্ধীর কৃতিত্ব সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে, যিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একান্ত আপন করে নিতে পারতেন। পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বান আলোচ্য আমার পরিচয় কবিতার বিপ্লব বিদ্রোহের মতাদর্শের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিতায় কবি সৈয়দ শামসুল হক এদেশের অস্তমিত স্বাধীনতা সূর্যকে আবার উদয়ের পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা বলেছেন। মূলত কবি বাঙালি জাতির সময়ে সময়ে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার যে প্রবণতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার যে ঘটনাগুলো ছিল সেগুলো তুলে ধরেছেন, এবং তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই বাঙালি কোনোদিনই কাপুরুষের জাতি ছিল না। বাঙালি সবসময় প্রাণপণ লড়াই করেছে এবং নিজের প্রাণের বিনিময়ে হলেও নিজের স্বাধীনতা কিংবা অধিকার সে রক্ষা করে ছেড়েছে। উদ্দীপকেও অনেকটা এরকমই একটি চিত্র আমরা দেখতে পাই মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও। মূলত মহাত্মা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এক সময় ভারত পাকিস্তান রূপ নেয়। মূলত উদ্দীপকের সাথে আমার পরিচয় কবিতার এদিক থেকেই সাদৃশ্য রয়েছে। সৈয়দ শামসুল হক কিন্তু তার কবিতার মধ্যে চর্যাপদের কথা উল্লেখ করেছেন, যেখানে বাঙালি জাতিসত্তার অসাম্প্রদায়িক এক জীবনবোধের পরিচয় ফুটে উঠেছিল। এছাড়াও যুগে যুগে আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ, রাজনৈতিক মতাদর্শের বিকাশ ধারায় আজকের বাংলায় যে আমরা পৌঁছেছি সেটির কথা তুলে ধরেছেন। সেই একই রাস্তায় মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনটি ছিল কিন্তু একটি শ্রেষ্ঠ পদক্ষেপ। এভাবেই বলা যায় যে আলোচ্য বিষয়টি কিন্তু উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে চলো আজকের শেষ প্রশ্নটি সমাধান করা যাক। প্রশ্নটি ছিল, উদ্দীপকটি আমার পরিচয় কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়, যুক্তিসহ লেখো। উদ্দীপকটি আমার পরিচয় কবিতার খণ্ডাংশ মাত্র, পূর্ণচিত্র নয়, মন্তব্যটি যথার্থ। বাঙালি জাতিসত্তার অতীত ঐতিহ্য আছে। আজকে আমরা যে অবস্থানে পৌঁছেছি সেটাতে কিন্তু আমরা একদিনে বা একক ঘটনার মধ্যে দিয়ে চলে আসিনি। যদি আমরা ইতিহাস নিয়ে পর্যালোচনা করি, আমাদের ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি যে ধারা প্রবাহ, তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা এই অবস্থানে দাঁড়িয়ে। এই ধারা প্রবাহ ধরেই আমাদের সামগ্রিক সভা। এ কারণেই ঐতিহ্য সংলগ্ন এক স্বাধীন জাতি বলে নিজেদের পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। উদ্দীপকে ব্রিটিশ শাসনের অবসান কল্পে এদেশের সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ স্বদেশী আন্দোলন গড়ে তুলতে মহাত্মা গান্ধীর নেতৃত্বের দিকটিকে তুলে ধরা হয়েছে। এদেশে যারা পতিত, চণ্ডাল, তথাকথিত ছোট লোক ছিল, তাদেরকে ভাই বলে বুকে টেনে নিয়েছিলেন মহাত্মা গান্ধী, এবং তাদের প্রতি এতটুকু সম্মান প্রদর্শন করেছিলেন বলেই হয়তো সেই মানুষগুলো শত্রুর বিরুদ্ধে তার সাথে বুক চিতিয়ে লড়াই করেছিলেন, তার আহ্বানে তারা সাড়া দিয়েছিলেন। তাদের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ব্রিটিশ শাসকরা কিন্তু টিকে থাকতে পারেনি। মূলত গান্ধীজির অহিংস আন্দোলনের সঙ্গে বিপ্লবের ধারাবাহিক যে চেতনাটি সেটি সাদৃশ্যপূর্ণ। আবার যদি আমরা আমার পরিচয় কবিতার দিকে তাকাই, কবি কিন্তু সেখানে রাষ্ট্রভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর নেতৃত্ব, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয় সম্পর্কে তুলে ধরেছেন। শুধু কি এই নিয়ে আলোচনা করেছেন, কবি এখানে আরো আলোচনা করেছেন চাঁদ সৌদাগরের বাণিজ্য যাত্রা নিয়ে, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলার বিকাশ সাধন, বৌদ্ধবিহারের কথা, মুসলিম ধর্ম বা সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকায় মানুষের যেই জীবন প্রতিফলিত হয়েছিল সেই বিষয়গুলো, তিতুমির, হাজি শরীয়তুল্লার বিদ্রোহের কাহিনী, আবার কখনো বা রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ইত্যাদি সব বিষয় কিন্তু একসাথে এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার পরিচয় কবিতায় কবি আত্মমর্যাদা বোধ সম্পন্ন বাংলার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে এক ঐতিহ্যবাহী ইতিহাস তুলে ধরেছেন, যেটি কিন্তু আলোচ্য উদ্দীপকে নেই। এমনকি
ইঙ্গিতেও কিন্তু এই বিষয়গুলোর প্রকাশ করা হয়নি। আমার পরিচয় কবিতার মধ্যে কবি বাংলাদেশের এই অনবদ্য রূপটি তুলে ধরেছেন। আমার পরিচয় কবিতায় কবি কিন্তু আমাদের সামনে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে, আজকের এতটা পথ বাঙালি জাতি বা বাংলাদেশিরা যে হেঁটে এসেছে, সেই হেঁটে আসা বা পথ চলা কিন্তু হাজার বছর ধরে চলেছে, এবং এই হাজার বছরে হাজার রকম ঘটনার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু উদ্দীপকে এই বিষয়টি অনুপস্থিত। তাই বলা যায় যে উদ্দীপকটি আমার পরিচয় কবিতার একটি খণ্ডাংশ হতে পারে, কিন্তু পূর্ণ চিত্র কোনোভাবেই নয়। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকের ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।